এবার অন্ধকারে বাংলাদেশ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করল আদানি, বিল না মেটানোর অভিযোগ, টাকা না পেয়ে যোগান কমানোর সিদ্ধান্ত। বিদ্যুৎ সংকটে পড়েছে বাংলাদেশ। 31শে অক্টোবরের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের কথা ছিল বাংলাদেশের, কিন্তু সেই বিল শোধ করতে না পারায় 31শে অক্টোবর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে আদানি পাওয়ার। জানা গিয়েছে বাংলাদেশের কাছ থেকে আদানি পাওয়ারের বিদ্যুৎ সরবরাহ বাবদ পাওয়ার কথা ছিল $850 মিলিয়ন। এরপর বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছু মন্তব্যের পর আদানি পাওয়ার বিল পরিশোধের সময়সীমা বাড়িয়ে করে 7ই নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে বিদ্যুতের দাম মেটাতে হবে, এমনটাই দাবি জানায় আদানি পাওয়ার। বাংলাদেশে বিদ্যুৎ বিভাগের তরফে জানা গিয়েছে যে আগের বকেয়া টাকা মিটিয়ে দিলেও জুলাই মাসে আদানি পাওয়ার বিদ্যুতের দাম বাড়িয়ে দেয়। তাদের অভিযোগ, প্রতি সপ্তাহে $18 মিলিয়ন করে দেওয়া হলেও আদানি পাওয়ারের তরফে প্রত্যেক সপ্তাহে অতিরিক্ত $22 মিলিয়ন চার্জ করা হয়, যার ফলে তারা বিদ্যুতের বিল দিতে পারছেন না। সূত্রের খবর, প্রায় 1600 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি পড়াতে বাংলাদেশের বেশিরভাগ শহরই অন্ধকারে ডুবে যাচ্ছে। আদানি পাওয়ার প্রায় 1496 মেগাওয়াট ক্ষমতার প্ল্যান্ট এখন একটি ইউনিট থেকে মাত্র 700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করছে। এই কারণেই বাংলাদেশ এখন সংকটের সম্মুখীন হচ্ছে। বিদ্যুতের বিল না দিতে পারায় আদানি পাওয়ার বাংলাদেশের জ্বালানি সচিবকে চিঠি পাঠায়। সেখানে 30শে অক্টোবরের মধ্যে বিদ্যুৎ বিল শোধ করার কথা জানানো হয়। 27শে অক্টোবরের একটি চিঠির মাধ্যমে আবার আদানি পাওয়ার জানায়, যদি বাংলাদেশ বিল পরিশোধ করতে না পারে তবে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এ বিষয়ে বাংলাদেশ কোনো হস্তক্ষেপ না করায় 31শে অক্টোবর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আদানি পাওয়ার। জানা যাচ্ছে এক বছরের চুক্তি শেষ হওয়ার পর আদানি পাওয়ার আবার বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুযায়ী চার্জ নেওয়া শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।